আজকে আমি আপনাদেরকে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। সর্ষে ইলিশ রান্না করতে আমার যা যা লাগবে তা হলো ইলিশ মাছ 1.5 কেজি ওজনের একটা নিয়েছি, সরিষা বাটা 3 টেবিল চামচ নিয়েছি, পেঁয়াজ কুচি 4টি নিয়েছি, 6টা কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ নিয়েছি এবং হলুদ গুঁড়া 1 চা চামচ নিয়েছি, লবণ আমি 2 চা চামচ নিয়েছি, আপনি পরিমাণ মতো নেবেন, তেল পরিমাণ মতো নিব। আমি একটি ফ্রাই প্যানে তেল ঢেলে দিচ্ছি, তেলটা আপনারা যে যেরকম খান সেরকম দেবেন, আমি অল্প তেল খাই, আমি সেরকম তেল দিলাম। এখন তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজটা ঢেলে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচিটাকে অল্প সামান্য 1-2 মিনিট একটু নাড়াচাড়া করবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সব মশলাগুলো এখন এক এক করে দিয়ে দিব। হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম। আপনারা কাঁচামরিচটা শিল পাটায় ফেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারে করে নিয়েছি। সরিষা বাটা দিলাম, সরিষা বাটাও আপনারা শিল পাটায় বেটে নিতে পারেন। এটা রান্না করতে বেশি সময় লাগে না, 10-15 মিনিট সময় লাগে রান্না করতে। এখন এটাকে আমি অল্প একটু পানি দিয়ে কষাবো। এটাকে আমি 5 মিনিট কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আমার মাছটা ঢেলে দিব। এটার সাথে আমি ভালো করে মাছটাকে মিক্স করব। দেখুন আমি মশলাটা খুব সুন্দরভাবে মাছের সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আমার এতেই হয়ে যাবে, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, পরিমাণ মতো সবসময় দিবেন। এখন আমি 5 মিনিটের জন্য মাছটাকে ঢেকে দিব। হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা খুলে দেখব যে আমার মাছটা কি হয়ে গেছে নাকি। দেখুন আমার মাছটা হয়ে গিয়েছে, আমি আরেকটু পানি টানাবো এবং আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। দেখুন আমার মাছটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে প্লেটিং করব। আমার সর্ষে ইলিশ হয়ে গিয়েছে, এটা খুব কম সময় লাগে রান্না করতে কিন্তু খুবই টেস্টি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।